বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো প্রস্রাব ধরে রাখতে না পারা। এই প্রবলেমটা অনেক মা বোনদের, অনেক বয়স্ক রোগীদের হয়ে থাকেন, যারা এটা বলতে চান না। আসলে এটা একটা সিম্পল প্রবলেম। আমরা আমাদের বয়স বাড়ার সাথে সাথে যেমন স্কিন কুচকায়, চুল পাকে, হাড়েরও একটা পরিবর্তন আসে, সেরকম আমাদের বাওয়াল অ্যান্ড ব্লাডারের যে মাসেলগুলো আছে সেটার, বা আমাদের যে ইউরিনারি ব্লাডার থাকে সেটারও একটা পরিবর্তন আসে, সেটাতেও ডিজেনারেশন শুরু হয়, যার কারণে সেটা হোল্ড করার প্রস্রাব ধরে রাখার ধারণ ক্ষমতাটা একটু কমতে থাকে। এবং সেটা ক্লিয়ার করার জন্য আপনার যেই আমাদের যেই পেলভিক ফ্লোর, যেটা আমরা বলবো বিশেষ করে বাটকের মাসেল, রানের কুচকির মাসেল, বা আমাদের প্রস্রাব পায়খানার রাস্তার চারপাশের যে মাংসপেশিগুলো, সেগুলান একটু দুর্বল হয়ে যায়। আমরা সেগুলানের জন্য স্পেসিফিক কোনো এক্সারসাইজ করি না, যার কারণে আমাদের এই প্রবলেমটা হয় এবং সেটা আমরা কারোর সাথে শেয়ারও করি না। হয়তো কেউ কেউ ডাক্তার দেখায় বা ওষুধ খায় যদি কোনো কোনো প্রস্রাব হয় বা প্রস্রাব ক্লিয়ার না হয়, আবার অনেকের হাঁচি কাশিতেও প্রস্রাব বের হয়ে যায়। আবার অনেকের দেখা গেছে, আমি এরকম কিছু রুগী পেয়েছি যে যারা একটু প্যাডও ইউজ করতে হয়, একটু জড়তে থাকেন, আবার পিএলআইডি বা কোমর ব্যথার কিছু রুগী পেয়েছি যাদের যদি আমরা অ্যাবডোমিনাল স্ট্রেন্থেনিং করাতে চাই তখনও ইউরিন লিকেজ হয়ে যায়। এক এক ধরনের সিমটম থাকে এক একটা রুগীর। মেন কথা, আমি প্রস্রাব রিলেটেড যে সমস্যা আমাদের সেটা নিয়ে কিছু কথা বললাম এবং সেটা কিভাবে আমি ঘরে বসে একটু সলভ করতে পারি, কী এক্সারসাইজ করলে আমার এটা সলভ হয়ে আসবে, সেটার জন্যই আপনাদের সামনে আজকে আসা। সেই আপনার যদি ইউরিনের প্রবলেম থাকে অথবা না থাকে, তাও আপনি এই এক্সারসাইজগুলো করলে, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, বয়স্ক মহিলা পুরুষ সবাই করতে পারেন, তাহলে আপনার যেই পেলভিক ফ্লোর বা কোর মাসেলের যে স্টেবিলিটি সেটা বাড়লে আপনার প্রস্রাব পায়খানার যেরকম প্রবলেমটা সলভ হবে, সেরকম আপনার আমাদের বয়সের কারণে যে লোয়ার অ্যাবডোমেন ঝুলে যায় বা থাই বাটকের মাসেস এক্সট্রা বালজিং হয়ে যায়, এই কারণে এই প্রবলেমগুলো যে হয় এটাও আপনার অনেকটা টাইট হয়ে সুন্দর হয়ে আসবে। তাহলে আমরা এক্সারসাইজগুলো দেখি, আপনারা খুব ইজিভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি সিম্পল তিনটি এক্সারসাইজ, চলুন দেখে আসি। আমরা একদম প্রিলিমিনারি, যেমন নাপা ট্যাবলেট খাই যে কোনো জ্বরে বা একটু পেনে, সেরকম প্রিলিমিনারি যে এক্সারসাইজটা সবারই করা উচিত, যার প্রবলেম আছে তাদেরও এবং যার প্রবলেম নাই তারও, আমাদের এই বাওয়াল অ্যান্ড ব্লাডারের সারাউন্ডিং মাসেলটাকে ঠিক রাখার জন্য, সেটা হয়েছে আমরা ইংলিশে বলে আইসোমেটিক বাওয়াল ব্লাডার, মানে প্রস্রাব এবং পায়খানার রাস্তাটা সংকুচিত করা এবং প্রসারিত করা। আপনি বাটক সহ প্রস্রাব এবং পায়খানার রাস্তাটাকে এরকম স্ট্রং করে শক্ত করবেন, আবার রিল্যাক্স করে দেবেন। জাস্ট আপনি আবার স্ট্রং করবেন, সংকুচিত করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হোল্ড করে দেন রিল্যাক্স করে দেবেন। এটা আপনি বসে করতে পারেন, এরকম দাঁড়িয়ে করতে পারেন, শুয়ে করতে পারেন, যে কোনো টাইমে আপনি এটা করতে পারেন। সারাদিনে মিনিমাম 50 থেকে 100 বার করে ফেলবেন এই এক্সারসাইজটা, যখনই মনে হয় 10 থেকে 15 বার করে ফেলবেন আপনার কাজের ফাঁকে। দেন আমরা নেক্সট একটা এক্সারসাইজ দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করে দেখেন। এই যে লোয়ার অ্যাবডোমেনটা, এটাকে আমরা বলি নিচের পেট, হাতে দেখাই দেন নিচের পেট, এরকম একটু সিনাটা টান করে বসতে হবে। বসে আপনার থিঙ্কিং থাকবে, আপনি নিচের পেটটাকে টানবেন, নিচের পেটটা দেখেন একদম টেনে ভিতরে চলে গেছে। হ্যাঁ, আবার ছেড়ে দেন, আবার টান, আবার ছেড়ে দেন, আবার টান। তবে এখানে একটু বলে রাখি, যদি কারো ব্যাক পেন থাকে বা ব্যাক মাসেল টাইট থাকে, তাহলে এই এক্সারসাইজটা যদি একটু বেশি করেন, কোমরে পেন হইতে পারে বা পিঠে পেন হইতে পারে, তারা যেটা করবেন, চিত হয়ে শুয়ে হাঁটুটা ভাঁজ করে বা হাঁটুটা সোজা করেও শুয়ে করবেন, তারপরে আস্তে আস্তে আপনি শুরু করবেন 5 থেকে 10 বার এবং প্রতিদিন 3 বার বা 4 বার করবেন। আপনি 5 বার করে শুরু করলেন তাহলে আস্তে আস্তে অ্যাডাপ্ট হবে। ওকে, দেন আমরা একটা এক্সারসাইজ দেখাবো যেটা শুয়ে করতে হবে আপনাদেরকে। 3 নম্বর এক্সারসাইজ যেটা আমরা করব, আপনি চিত হয়ে সোজা হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করবেন যতটুকু করতে পারেন। কারো যদি হাঁটু ব্যথা থাকে, যেহেতু আমি বয়স্ক লোকদের কথা বলছি, তারা একটু হাঁটু কম ভাঁজ করতে পারলেও হবে। যাদের হাঁটুতে প্রবলেম নাই তারা যতটুকু পারেন হাঁটু ভাঁজ করবেন। ভাঁজ করে একদম পায়ের উপরে ভর দিয়ে গোড়ালিটা উঠে ফেলবেন। উঠে আমরা ব্রিজিংটা করব, কোমর উঁচু করা, যেটা পায়ের আঙ্গুলে ভর দিয়ে কোমরটা উঠাই ফেলবো আমরা, একদম গোড়ালিও উঁচু করার চেষ্টা করব আরও বেশি। আপনারা এই ক্ষেত্রে একজনের সিস্টেম হিসেবে পায়ের এখানে চাপ দেওয়া, প্রথম প্রথম একটু সাপোর্ট নেওয়ার জন্য কারো হেল্প নিতে পারেন। এভাবে আমরা উঁচু করে ধরে রাখব 10 to 15 সেকেন্ড, দেন ছেড়ে দেব।
আসলে ইউরিনের জন্য আরও অনেক ধরনের এক্সারসাইজ আছে যেগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকের এক্সারসাইজটা আমি করেছি যারা একদম নিতান্তই ঘরে বসে মুভমেন্ট কম করতে পারে বা একটু বয়স্ক রোগী যাদের এই প্রবলেম আছে, সব এক্সারসাইজ তারা করতে পারে না, পেন বেড়ে যায় বা আদার কমপ্লিকেশন থাকে বা আমার কাছে আসতে হয়। একদম লাইট তিনটা এক্সারসাইজ দেখিয়েছি এবং আমি বলবো এটা ইউরিনের জন্য একদম বেস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটা এক্সারসাইজ। আপনারা যদি কারো ইউরিনের এই ধরনের প্রবলেম থাকে বা না থাকে, তারপর আপনারা এক্সারসাইজগুলো ঘরে বসে করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।